মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমলৈ মই তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি মই তোমালোকৰ আগত বহুদিনৰ বিৰতিৰ মূৰত নৱম শ্ৰেণীৰ বিজ্ঞানৰ এটি কোৱেশ্যন পেপাৰ চলুচনসহ আলোচনা কৰিবলৈ ওলাইছোঁ। আৰু এই কোৱেশ্যন পেপাৰটো লোৱা হৈছে গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ জলছাৰ HS স্কুলৰ পৰা। আশা করিম তোমালোকে এই কোশ্চিন পেপারের জড়িয়ে অহা বছরিকা পরীক্ষাসমূহ আর যখন মরমর ছাত্র ছাত্রীর দ্বিতীয় গোট পরীক্ষা হওয়া নাই তোমালোকৰ কারণে সহায়ক হয়ে উঠব। গতি মরমর ছাত্র ছাত্রী সকল, পলম নকি বলাচন আমি মূল কোশ্চিন পেপারল যাও। একর পরা দহ নং প্রশ্ন শুদ্ধ উত্তর বাছি উলিওয়া 1×10=10। 1 নম্বর, ইলেকট্রনের আবিষ্কারক হল এ রাদারফোর্ড, বি জে জে থমসন, সি গোল্ডস্টেইন, ডি জে সেডউইক। তো শুদ্ধ উত্তরটা হব বি জে জে থমসন। জে জে থমসনে ইলেকট্রন আবিষ্কার করেছিল। 2 নম্বর, মিসামাস তলর কণ্ঠ শ্রেণীর অন্তর্গত এ মৎস্য, বি কণ্টকচর্মী, সি সন্দিবদী, ডি সরীসৃপ। গতি মরমর ছাত্র ছাত্রী সকল, মিছা মাছ, সি সরীসৃপ, সন্দিবদী প্রাণীর অন্তর্গত। 3, কার্যর এসআই একক এ জুল, বি ওয়াট, সি নিউটন, ডি মিটার পার সেকেন্ড। গতি শুদ্ধ উত্তরটা হব কার্যর এসআই একক হব জুল। 4, একটা বস্তুর নির্দিষ্ট উচ্চতার পরা তললৈ পৰিবলৈ দিলে ইয়ার অধগমনের পথত আধা দূরত্বত স্থিতি শক্তি আর গতি শক্তি দুটাই এ শূন্য, বি সমান, সি এটা আন্তর দুগুণ, ডি আটাইবোৰ অশুদ্ধ। মরমর ছাত্র ছাত্রী সকল, মই তোমালোকর বুদ্ধি পরীক্ষার কারণে বা তোমালোক কিমান দূর প্র্যাকটিস করেছে সেইটো পরীক্ষা করার কারণে এই মানে তোমালোক হোমওয়ার্ক দিছো। মোক কমেন্ট করে জানাব, নইলে মই কমেন্ট বক্সত আনসারটো মই করে দিম। গতি তোমালোকে কমেন্ট বক্স চাই থাকলে এইটার আনসার পাই যাবা। 5, তলর কোনবিধ হেউজ গৃহ গেস এ কার্বন মনোক্সাইড, বি অক্সিজেন, সি নাইট্রোজেন, ডি CO2। কারেক্ট আনসার হব কি CO2। 6, উভচর প্রাণী সমূহর হৃদযন্ত্রর কোঠালির সংখ্যা এ এটা, বি দুটা, সি তিনিটা, ডি চারিটা। গতি শুদ্ধ উত্তর হব তিনিটা। 7 নম্বর, পরমাণুর বাহিরতম কক্ষপথত থাকা ইলেকট্রনের সংখ্যা এ 8, বি 10, সি 12, ডি 18। গতি শুদ্ধ উত্তর হব এ 8। কোশ্চেন নম্বর 8, বড়র পরমাণু আর্হি মতে পরমাণুর এটা কক্ষ পথ থাকা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এ 2n, বি 2n² সি 2n−2, ডি 2n কিফ। গতি মাই ডিয়ার স্টুডেন্টস, কারেক্ট আনসার উইল বি 2n². 9 নম্বর, এসিড বরষুণের প্রধান কারক হল এ পানি প্রদূষণ, বি মাটি প্রদূষণ, সি বায়ু প্রদূষণ, ডি আটাইবোৰ অশুদ্ধ। গতি শুদ্ধ উত্তরটা হব সি বায়ু প্রদূষণ। আর এই বায়ু প্রদূষণের ফলত এসিড বরষুণ বা অম্লবৃষ্টির সৃষ্টি হয়। 10, পরমাণুর এল শেল বা কক্ষপথ থাকা সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা এ 8, বি 18, সি 32, ডি 50। গতি কারেক্ট আনসার উইল বি 8। এইখানে আসলে MCQ 10টা আর তার বাক্যাসহ আনসার। এতে মই তোমালোকৰ আগত অতি চমু কই উত্তর দিয়া 11 নম্বরের প্রশ্নটা আলোচনা করি। 1×6=6। 11, অতি চমুকৈ
উত্তর লিখে এ জীবজগতর পঞ্চ রাজ্য কোনে বিভক্ত করেছিল? রবার্ট হোয়াইটেকারে বি মৎস্য প্রজাতির প্রাণভূমি কিহর সহায়ত শাসন সম্পন্ন করে? আনসার হব ফুলর সহায়ত। সি একজোল কার্যর সংজ্ঞা দিয়া, আনসার একজোল কার্য হল কোনো বস্তুক এক নিউটন বলে তার ক্রিয়ারেখারে এক মিটার হলন ঘটালে বস্তুর উপর সম্পূর্ণ কার্যর পরিমাণ হল একজোল হয়েছে। গতি ডি নম্বরে আহা, উচ্চতার সহিতে বস্তুর স্থিতি শক্তির সম্পর্কটো কি? স্থিতি শক্তি ই পি ইকুয়াল টু এম জি এইচ, যত এম হল বস্তুর ভর, জি হল মাধ্যাকর্ষণের ত্বরণ আর এইচ হল উচ্চতা। ই নম্বর শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা লিখে, শক্তির সংরক্ষণশীলতার সূত্রটা হল শক্তি আমি কি করব নো নাশ করব নো মাথন বা নতুনক সৃষ্টিও করব নো মাথন এটারপর আনটলে রূপান্তর হে করব পো। এতিয়া এফ নম্বর আহা, এফ নম্বর প্রশ্নটি হল এ এল থ্রি প্লাস আয়নত থাকা ইলেকট্রনের সংখ্যা কি? আমি এটার আনসার হব দশ। কেন দশ হল আমি জানো যে এই এলুমিনিয়ামর পরমাণু ক্রমাঙ্ক তেরো, তেরো মানে কি ইয়াত পরমাণুর কেন্দ্র কি আছে তেরোটা প্রোটন আছে আর ইয়ার কেন্দ্রের বাহির তেরোটা ইলেকট্রনে ঘুরি আছে। যেহেতু এলুমিনিয়ামে বহিকক্ষ তিনটা ইলেকট্রন থাকে, ই তিনটা ইলেকট্রন ত্যাগ করি বিচারে, ত্যাগ করি কি হয় এলুমিনিয়াম আয়ন গঠন করে। সেই কারণে এলুমিনিয়াম থ্রি প্লাস আয়নর ইলেকট্রনের সংখ্যা দশ। নিশ্চয় তোমালকে বুঝি পাইছা। এইখিনিতে মই তোমালোকক জানাব খুঁজিছো যে তোমালোকর প্রিয় চ্যানেল ম্যাথস অসমৰ জৰিয়তে তোমালোকে নবম আৰু দশম শ্ৰেণীৰ জেনেৰেল মেথ, জেনেৰেল ছায়েন্স, এডভান্স মেথমেটিক্স, জিঅ'গ্ৰাফী, আৰবিক আৰু ভকেচনেল বিষয়ৰ কোৱেশ্যন পেপাৰ আৰু সেইবোৰৰ চলুচন পাইছা। আৰু মোৰ অইন এটা চেনেল আছে, সেইটো হ'ল ইংলিছ লাৰ্ণিং আছাম। সেই ইংলিছ লাৰ্ণিং আছামত গৈ তোমালোকে অসমীয়া, ইংরেজি আর সোশ্যাল সায়েন্সর কোশ্চিন পাব পড়া। অলরেডি এইখান বিদ্যালয়ের মই ইংরেজি আর অসমীয় কোশ্চিন মোর ইংলিশ লার্নিং চ্যানেলত আলোচনা করছো, তাতে গিয়ে তোমালকে সেইখানে চাব পারিবা। আর এই ভিডিওর ডিসক্রিপশনত সেই চ্যানেলেরও লিঙ্ক দিয়া আছে, তাতে গিয়ে তোমালকে এই ভিডিওখানি চাব পারিবা। কোশ্চিন নম্বর বারো, তলর প্রশ্ন সমূহর চমু উত্তর দিয়া যিকোনো সাতটা, টু ইন্টু সেভেন ইকুয়াল টু ফোরটিন। এ মনেরা রাজ্যর অন্তর্গত দুবিধ জীবর নাম লিখা, বি রন্ধ্রিপদী প্রাণীর দুটা বৈশিষ্ট্য লিখা, সি কার্য সম্পাদনের বাবে প্রয়োজনীয় শর্ত দুটা কি, ডি ওয়ান ইউনিটক জোলত প্রকাশ করা, ই সিক্সটি ওয়াটর বাল্ব এটাই দিনে ছয় ঘন্টাকৈ জ্বলে, বাল্বটোয়ে এদিনত ব্যয় করা শক্তিক ইউনিটত প্রকাশ করা, এফ বরর পরমাণুর আর্হির শিকার্যসমূহ লিখা, জি ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট আর এলুমিনিয়াম ক্লোরাইডর রাসায়নিক সংকেত লিখা, এইচ ডাওয়ার কেনেকৈ সৃষ্টি হয়। থার্টিন, সমস্থানিক মানে কি উদাহরণের হইতে বুঝাই লিখে, ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি। ফোরটিন, জীবর পঞ্চরাজ্য বর্গীকরণের ক্ষেত্র কোনবিলাক চরিত্রগত বৈশিষ্ট্য ভিত্তি হিসাবে লওয়া হয়। ফিফটিন, যদি পরমাণু এটার ইলেকট্রনের সংখ্যা ইলেভেনটা আর ইয়ার পারমাণবিক ভর তেইশ হয়, তেন্তে পরমাণুটোর প্রোটন আর নিউট্রনের সংখ্যা উলিয়া লগতে পরমাণুটোর নাম লিখা, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি। ষোলো নম্বর প্রশ্ন লৈ আহা, গাড়ি এখনে বেগ
30 কিলোমিটার পাৰ আৱাৰৰ পৰা 60 কিলোমিটাৰ পাৰ আৱাৰলৈ বৃদ্ধি কৰিবলৈ কিমান কাৰ্য কৰিব লাগিব যদি গাড়ীখনৰ ভৰ 1500 কেজি হয়? 3 নম্বৰ, অথবা সালফাৰ এছ আৰু কেলছিয়াম চি এৰ কক্ষ পথসমূহ আঁকি দেখুওৱা। 3.17 গতি শক্তি কি দেখুওৱা যে গতি শক্তি ইকে ইকুৱেল টু হাফ এম ভি স্কুৱাৰ 1+3=4। 18 ৰাডাৰফৰ্ডৰ আলফা কণাৰ বিস্ফোৰণ পৰীক্ষাটো লিখা তেওঁৰ এই পৰমাণু আৰ্হিটোৰ সীমাবদ্ধতা কি? 3+1=4। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীৰ এই কোশ্চিন পেপাৰটোৰ চলিউশ্যন লাগে, তোমালোকে মোক বেছি বেছিকৈ কমেণ্ট কৰিবা। মই কোশ্চিন পেপাৰখনৰ বাকী ৰোৱা অংশখিনি ফুল্লি চলিউশ্যন ব্যাখ্যা কৰি তোমালোকৰ আগত আপলোড কৰিম। গতিকে তোমালোকে ঘৰত ভালদৰে পঢ়া। থেংক ইউ ফৰ ৱাচিং।